তারাপুর শিপারি রোডে উড়াল পুল নির্মাণের দাবিতে জেলাশাসককে স্মারকলিপি প্রদান করল বিডিএফ। শিলচর কালাইন জাতীয় সড়ক সংযোগ রক্ষাকারী সড়ক তারাপুর শিববাড়ি রোডের বেহাল দশা স্থানীয়দের বিরাট সমস্যায় ফেলে দিয়েছে। পড়ুয়া সহ এলাকার জনগণ প্রাণের ঝুঁকি নিয়ে নিত্যদিন যাতায়াত করছেন এই সড়ক দিয়ে। মুখ্যমন্ত্রী সহ স্থানীয় প্রতিনিধিরা ভাঙা রাস্তা সরজমিন পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শুধু তাই নয়, শিলচরে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এলাকায় একটি উড়ালপুল নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, কিন্তু প্রায় দু বছর অতিক্রান্ত হলেও এ ব্যাপারে কোনো কাজ হয়নি। এদিকে গত কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতে শিলচর কালাইন সড়কটির অবস্থা সংকটজনক হয়ে দাঁড়িয়েছে। গতকাল একটি ই রিক্সা দুর্ঘটনার কবলে পড়ায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বসেন। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় তারাপুর থানার আইসি ও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আজ বিডিএফ নেতারা স্থানীয়দের সঙ্গে নিয়ে কাছাড়ের জেলাশাসক মারফত আসামে মুখ্যমন্ত্রীকে একটি স্মারকলিপি প্রদান করে শিববাড়ি রোডের বর্তমান সমস্যা নিরসনে অতিসত্বর উড়ালপুল নির্মাণের দাবি জানিয়েছেন। আপনারা জানেন যে শিববাড়ি রোড রাস্তা অতি শোচনীয় অবস্থা এবং গতকালকে একটি অটো উল্টে যায়, তারপর স্থানীয় জনতারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন, সেখানে পথ আটকে দেওয়া হয়। বিগত দিনে এই রাস্তা দিয়ে অনেক মানুষে আহত হয়েছেন, মৃত্যু হয়েছে এবং এই রাস্তায় চলাচল করার কোনো অবস্থা নেই। শিলচরের উপকণ্ঠে অবস্থিত এই রাস্তার এহেন দুর্গতি দুর্দশা এত বছর ধরে আমরা ভোগ করছি, এবং শুধু শিলচর নয়, কালাইন, বরযাত্রাপুর, রানীঘাট সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এই দুর্গতি ভোগ করতে হচ্ছে। আজকে আমরা জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকপত্র প্রদান করি। নির্বাচনের কাজে কিছু ব্যস্ততা ছিলেন জেলাশাসকের, তাই অতিরিক্ত জেলাশাসকের সাথে আমরা দেখা করি এবং আমরা স্মারকপত্রে উল্লেখ করি অতি সত্বর এখানে একটি ফ্লাইওভার যাতে করা হয়, কারণ সেটাই আমরা মনে করছি একমাত্র সমাধান এই রাস্তার। এবং এই সমাধান যদি 15 দিনের মধ্যে কাজ যদি শুরু করা না হয় তাহলে কিন্তু মানুষ খুবই ফুঁসছে শিববাড়ি রোডের এবং পরিস্থিতি আরও সংকটময় হবে এবং আমরা গণতান্ত্রিক পথে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য থাকব। আজকে কয়েক বছর যাবত এই রাস্তাটার কাজ কিচ্ছু হচ্ছে না, আর যেটা ন্যূনতম কাজ হচ্ছে আজকে ধরুন ড্রেনের কাজ হচ্ছে, ড্রেনের কাজটা, ড্রেনের যে মাটিগুলো উঠিয়ে শিববাড়ি রাস্তার পাশে ফেলে দেওয়া হচ্ছে, আর যে রাস্তার যে চলাফেরার জন্য যে স্কুলের যে বাচ্চারা আছে, সামনে স্কুল, 4টি স্কুল আছে, স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারছে না ঠিকমতে, গাড়িগুলা তো প্রায় দিনই দেখা হচ্ছে যে গাড়িগুলো ফেসে যাচ্ছে, নানান ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের মাথা ফেটছে, অনেক কিছু হচ্ছে, স্কুলে অনেক মানুষও মারা গিয়েছেন, কিন্তু রাস্তার কিচ্ছু হচ্ছে না। বিধায়ক মহাশয়ের কিনারে পাশেই উনি জানেন যে শিববাড়ি অনেক দূর নয়, শহরাঞ্চল এলাকা, কিন্তু তা সত্ত্বেও অনেক বছর থেকে কোনো কাজ, কোনো ধরনের কোনো কাজ হচ্ছে না। এখানে 15 কোটি টাকার একটা নেম প্লেট বসানো হয়েছে কিন্তু কোনো ধরনের কাজ হয়নি, বাস্তবিক কাজ কিচ্ছু হচ্ছে না।